আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষার ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সৌদি আরব দুবাই কাতার বাহারান মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোতে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ স্থানকাল বেদে এক এক জায়গার ভাষা এক এক রকম হয়ে থাকে তো বিয়র্স ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আরবি ভাষা শিক্ষার অনেক কিছু আপনারা আয়ত্ত করতে পারবেন বই অর্থাৎ কিতাব বাংলাতে বই এর আরবি অর্থ হচ্ছে কিতাব স্কুল অর্থাৎ মাদ্রাসা বাংলাতে স্কুল এর আরবি অর্থ হচ্ছে মাদ্রাসা ব্যস্ত অর্থাৎ মুশগুল বাংলাতে ব্যস্ত এর আরবি অর্থ হচ্ছে মশগুল মোবাইল অর্থাৎ জাওয়াল বাংলাতে মোবাইল এর অর্থ হচ্ছে জাওয়াল নেটওয়ার্ক অর্থাৎ সেবাকা বাংলাতে নেটওয়ার্ক এর আরবি অর্থ হচ্ছে সেবাকা কল অর্থাৎ তাচ্ছেল বাংলাতে কল এর আরবি অর্থ হচ্ছে তাচ্ছেল কথা অর্থাৎ কালাম বাংলাতে কথা এর আরবি অর্থ হচ্ছে কালাম চেহারা অর্থাৎ সাকল বাংলাতে চেহারা এর আরবি অর্থ হচ্ছে সাকল সুন্দর অর্থাৎ জামিল বাংলাতে সুন্দর এর আরবি অর্থ হচ্ছে জামিল সমুদ্র অর্থাৎ বাহার বাংলাতে সমুদ্র এর আরবি অর্থ হচ্ছে বাহার নদী অর্থাৎ নাহার বাংলাতে নদী এর আরবি অর্থ হচ্ছে নাহার পুকুর অর্থাৎ বেরকা বাংলাতে পুকুর এর আরবি অর্থ হচ্ছে বেরকা সুইমিং পুল অর্থাৎ মাজবাহ বাংলাতে সুইমিং পুল এর আরবি অর্থ হচ্ছে মাজবাহ বালো অর্থাৎ মুমতাস বাংলাতে বালো এর আরবি অর্থ হচ্ছে মুমতাস খারাপ অর্থাৎ খারবান বাংলাতে খারাপ এর আরবি অর্থ হচ্ছে খারবান ম্যানেজার অর্থাৎ মুদির বাংলাতে ম্যানেজার এর আরবি অর্থ হচ্ছে মুদির কোম্পানি অর্থাৎ সারিকা বাংলাতে কোম্পানি এর আরবি অর্থ হচ্ছে সারিকা গরি অর্থাৎ সা বাংলাতে গরি এর আরবি অর্থ হচ্ছে সা মিনিট অর্থাৎ দাগিগা বাংলাতে মিনিট এর আরবি অর্থ হচ্ছে দাগিগা সেকেন্ড অর্থাৎ সানিয়া বাংলাতে সেকেন্ড এর আরবি অর্থ হচ্ছে সানিয়া ইয়ামিন অর্থাৎ ডানে বাংলাতে ডানে এর আরবি অর্থ হচ্ছে ইয়ামিন বামে অর্থাৎ ইয়াসার বাংলাতে বামে এর আরবি অর্থ হচ্ছে ইয়াসার পিছনে অর্থাৎ অরা বাংলাতে পিছনে এর আরবি অর্থ হচ্ছে অরা বালো অর্থাৎ কয়েস বাংলাতে বালো এর আরবি অর্থ হচ্ছে কয়েস বালনা অর্থাৎ মাফি কয়েস বাংলাতে বালনা এর আরবি অর্থ হচ্ছে মাফি কয়েস হালকা কালার অর্থাৎ ফাতে বাংলাতে হালকা কালার এর আরবি অর্থ হচ্ছে ফাতেহ অন্ধকার এর অর্থ হচ্ছে জুলমা বাংলাতে অন্ধকার এর আরবি অর্থ হচ্ছে জুলমা শক্তিশালী অর্থাৎ গাউই বাংলাতে শক্তিশালী এর আরবি অর্থ হচ্ছে গাউই উপরে অর্থাৎ ফুক আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে নিচে অর্থাৎ তাহাত বাংলাতে নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত দুর্বল অর্থাৎ দাইফ বাংলাতে দুর্বল এর আরবি অর্থ হচ্ছে দাইফ মহান অর্থাৎ আজিম বাংলাতে মহান এর আরবি অর্থ হচ্ছে আজিম লম্বা অর্থাৎ তৈল বাংলাতে লম্বা এর আরবি অর্থ হচ্ছে তৈল সৈনিক বা শূন্য অর্থাৎ জুনদি বাংলাতে সৈনিক বা শূন্য এর আরবি অর্থ হচ্ছে জুনদি লাঠি অর্থাৎ আশা বাংলাতে লাঠি এর আরবি অর্থ হচ্ছে আশা লরি অর্থাৎ শাহিনা বাংলাতে লরি এর আরবি অর্থ হচ্ছে শাহিনা পাইলট অর্থাৎ তৈয়ার বাংলাতে পাইলট এর আরবি অর্থ হচ্ছে তৈয়ার সুটি অর্থাৎ ইজাজা বাংলাতে সুটি এর আরবি অর্থ হচ্ছে ইজাজা গ্যাস অর্থাৎ গাছ বাংলাতে গ্যাস এর আরবি অর্থ হচ্ছে গাছ কেন্দ্র বা সেন্টার অর্থাৎ মার্কাস বাংলাতে কেন্দ্র বা সেন্টার এর আরবি অর্থ হচ্ছে মার্কাস সুন্দর অর্থাৎ জামিল বাংলাতে সুন্দর এর আরবি অর্থ হচ্ছে জামিল সুন্দরী অর্থাৎ জামিলা বাংলাতে সুন্দরী এর আরবি অর্থ হচ্ছে জামিলা খাটো অর্থাৎ কাসির। বাংলাতে খাটো এর আরবি অর্থ হচ্ছে কাসির, বড় বা বিরাট অর্থাৎ কাবির বাংলাতে বড় বা বিরাট এর আরবি অর্থ হচ্ছে কাবির ছোট অর্থাৎ সাগির বাংলাতে ছোট এর আরবি অর্থ হচ্ছে সাগির দামি অর্থাৎ গালি বাংলাতে দামি এর আরবি অর্থ হচ্ছে গালি সস্তা অর্থাৎ রাখিস বাংলাতে সস্তা এর আরবি অর্থ হচ্ছে রাখিস পুরাতন অর্থাৎ গেদিম বাংলাতে পুরাতন এর আরবি অর্থ হচ্ছে গেদিম সতেজ বা নতুন অর্থাৎ জেদিপ বাংলাতে সতেজ বা নতুন এর আরবি অর্থ হচ্ছে যেদিপ কাছে বা নিকটে অর্থাৎ গেরিব বাংলাতে কাছে বা নিকটে এর আরবি অর্থ হচ্ছে গেরিব নিন বা নাও অর্থাৎ খুশ বা খুদ। বাংলাতে নিন বা নাও এর আরবি অর্থ হচ্ছে খুশ বা খুদ দাও অর্থাৎ জীব বাংলাতে দাও এর আরবি অর্থ হচ্ছে জীব পুরুষ অর্থাৎ রেজ্জাল বাংলাতে পুরুষ এর আরবি অর্থ হচ্ছে রেজ্জাল মহিলা অর্থাৎ হুরমা বাংলাতে মহিলা এর আরবি অর্থ হচ্ছে হুরমা দুধ অর্থাৎ হালিপ বাংলাতে দুধ এর আরবি অর্থ হচ্ছে হালিফ চিনি অর্থাৎ সুকার বাংলাতে চিনি এর আরবি অর্থ হচ্ছে সুক্কার জায়গা অর্থাৎ মাকান বাংলাতে জায়গা এর আরবি অর্থ হচ্ছে মাকান বয়স অর্থাৎ উমর বাংলাতে বয়স এর আরবি অর্থ হচ্ছে উমর খালি অর্থাৎ ফাদি বাংলাতে খালি এর আরবি অর্থ হচ্ছে ফাদি পড়া অর্থাৎ ইকরা বাংলাতে পড়া এর আরবি অর্থ হচ্ছে ইকরা মহিলা অর্থাৎ হুরমা বাংলাতে মহিলা এর আরবি অর্থ হচ্ছে হুরমা রাখা অর্থাৎ খাল্লি বাংলাতে রাখা এর আরবি অর্থ হচ্ছে খাল্লি রাখা অর্থাৎ রাক্কিব বাংলাতে রাখা এর আরবি অর্থ হচ্ছে রাক্কিপ বিছানা অর্থাৎ ফেরাস বাংলাতে বিছানা এর আরবি অর্থ হচ্ছে ফেরাস গড় অর্থাৎ বেত বাংলাতে গড় এর আরবি অর্থ হচ্ছে বেত গাড়ি অর্থাৎ সইয়ারা বাংলাতে গাড়ি এর আরবি অর্থ হচ্ছে সইয়ারা দরজা অর্থাৎ বাপ বাংলাতে দরজা এর আরবি অর্থ হচ্ছে বাপ চাবি অর্থাৎ মুফতা বাংলাতে চাবি এর আরবি অর্থ হচ্ছে মুফতা নিচে অর্থাৎ তাহাত বাংলাতে নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত উপরে অর্থাৎ ফুক বাংলাতে উপরে এর আরবি অর্থ হচ্ছে ফুক পিছনে অর্থাৎ অরা বাংলাতে পিছনে এর আরবি অর্থ হচ্ছে অরা সামনে অর্থাৎ গিদ্দাম বাংলাতে সামনে এর আরবি অর্থ হচ্ছে গিদ্দাম ও ভিউর্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ